মানবিক সাহায্য সংস্থার আইকেয়ার প্রজেক্ট উপলব্ধি করে প্রান্তিক ও দরিদ্র জনগোষ্ঠীকে অন্ধত্বের হাত থেকে রক্ষা করবার জন্যে চোখের চিকিৎসা সেবার ব্যবস্থাকে তাদের দোরগোড়ায় পৌঁছানো জরুরি। এই উপলব্ধি আইকেয়ার প্রজেক্টকে একটি ভ্রাম্যমান চক্ষু ক্লিনিকের স্বপ্ন দেখতে সহায়তা করে। তারপর শুরু হয় স্বপ্ন পূরণের উদ্যোগ। সাহায্য সংস্থার আইকেয়ার প্রজেক্ট, ইসিপি, এমএসএস এবং ইপিলিয়ন ফাউন্ডেশনের মধ্যে একটি স্মারক চুক্তি সই হয়। ইপিলিয়ন গ্রুপের কর্পোরেট কার্যালয়ে এই চুক্তি সই হয়। এর অধীনে ফাউন্ডেশনের 25 লাখ টাকা অনুদান দিয়ে একটি ভ্রাম্যমান চক্ষু ক্লিনিক কেনা হয়েছে। চুক্তিতে সই করেন ইপিলিয়ন ফাউন্ডেশনের চিফ অপারেটিং অফিসার আরশাদ আলী চৌধুরী এবং এমএসএস এর প্রেসিডেন্ট ফিরোজ এম হাসান। এ সময় উপস্থিত ছিলেন ইপিলিয়ন গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর রিয়াজউদ্দিন আল মামুন, সিএসআর ম্যানেজার এস এম নাজমুল আহসান। দরিদ্রতার কারণে কেউ যেন অন্ধত্ব বরণ না করেন, সেই প্রত্যয়ে অবিরাম ছুটে চলা এক আশ্বাসের নাম নয়নতরি। মানবতার গতিতে দৃষ্টির আলো জেলে দিতে কখনো শহর, কখনো গ্রাম, কখনো বা প্রত্যন্ত অঞ্চলে তার এই ছুটে চলা। দৃষ্টির আলো জেলে দিতে দূরত্বকে জয় করবার এ এক মহাপ্রত্যয়। ঠাকুরগাঁও জেলার দেবীপুর ইউনিয়নকে ছানিমুক্ত করতে নয়নতরি যথাসময়ে পৌঁছে যায়। মানবিক সাহায্য সংস্থার আইকেয়ার প্রজেক্ট ও সেফ হাসপাতালের সহায়তায় শুরু হয় দেবীপুর ইউনিয়নকে ছানিমুক্ত করবার কর্মসূচি। ঠাকুরগাঁও জেলার জেলা প্রশাসক কর্মসূচির উদ্বোধন করেন। এই মহতী উদ্যোগে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ মানবিক সাহায্য সংস্থার প্রেসিডেন্ট জনাব ফিরোজ এম হাসান ও উপদেষ্টা তারিকুল গণি। আগেই বলা হয় নয়নতরি আসবে, ছানি শনাক্ত করবে, চোখ পরীক্ষা করবে। অধীর অপেক্ষার অবসান ঘটে, নয়নতরি আসে। লাইন করে দাঁড়িয়ে যায় বিনামূল্যে সেবা পাবার আশায় আশা প্রান্তিক ও দরিদ্র নারী পুরুষ। স্বেচ্ছাসেবক, চিকিৎসক, সেবিকা সক্রিয় হয়ে ওঠেন তাদের চোখের চিকিৎসা সেবা দিতে। নাম রেজিস্ট্রেশন হয়, চিকিৎসক চোখ পরীক্ষা করেন। ছানি শনাক্ত হলে বিনামূল্যে রোগীর ছানি, অপারেশনের তারিখ ও স্থান বলে দেয়া হয়। ঔষধ ও চশমাও দেয়া হয় বিনামূল্যে প্রয়োজন হলে। ওরা হেসে ওঠে, ওদের চোখে মুখে হাসি খেলা করে, দৃষ্টির আলোয় ভরে ওঠে জীবন, জীবন কথা বলে, এগিয়ে যায়। জাতীয় সংকটে বসে নেই মানবিক সাহায্য সংস্থার আইকেয়ার প্রজেক্ট। সুস্থ চোখ, নিরাপদ সড়ক, এই স্লোগানকে সাথে নিয়ে নিরাপদ সড়কের জন্য গণপরিবহন চালকদের চোখের সুস্থতা নিরূপণ করবার প্রয়োজনীয়তা অনুভব করে একটি জরিপ কাজ সম্পন্ন করে। জরিপের ফলাফল বলে দেয়, নিরাপদ সড়কের জন্য গণপরিবহন চালকদের চোখের সুস্থতা জরুরি এবং নিয়মিত চোখ পরীক্ষা করা অপরিহার্য। এই দায়বোধে আইকেয়ার প্রজেক্ট পাইলট কর্মসূচি হিসেবে তেজগাঁও ও সায়দাবাদ টার্মিনালে গণপরিবহন চালকদের চোখের সুস্থতা নিরূপণ করতে দুটো চক্ষু শিবির বাস্তবায়ন করে। নয়নতরি ছুটে যায় সেখানে। গণপরিবহন চালকগণ সচেতন ও স্বতঃস্ফূর্তভাবে নিজেদের চোখের সুস্থতা পরীক্ষা করান। নয়নের মাঝে নিয়ে ঠাঁই, সে জ্বালিয়েছে আলো, তারে বাসি ভালো নয়নতরী।